মোটরবাইক ও সাইকেলের মধ্যে সংঘর্ষে আহত হলেন মোটরবাইক আরোহী ও সাইকেল আরোহী দুজনেই। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার চৌরঙ্গী মুচিপাড়া এলাকায়। মোটরবাইক আরোহীর নাম সুজন মণ্ডল, বয়স ২৫, এবং সাইকেল আরোহীর নাম আতাউর রহমান, বয়স ৫৫। জানা যায়, সাইকেল আরোহী কালিয়াচক হাটে এসেছিলেন। হাট থেকে বাজার করে বাড়ি যাওয়ার পথে মুচিপাড়ার কাছে উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা উদ্ধার করে কালিয়াচক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা দুজনেই মালদা হাসপাতালে চিকিৎসাধীন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। মোটরবাইক ও সাইকেলের মধ্যে সংঘর্ষে আহত হলেন মোটরবাইক আরোহী ও সাইকেল আরোহী দুজনেই। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার চৌরঙ্গী মুচিপাড়া এলাকায়। মোটরবাইক আরোহীর নাম সুজন মণ্ডল, বয়স ২৫, এবং সাইকেল আরোহীর নাম আতাউর রহমান, বয়স ৫৫। জানা যায়, সাইকেল আরোহী কালিয়াচক হাটে এসেছিলেন। হাট থেকে বাজার করে বাড়ি যাওয়ার পথে মুচিপাড়ার কাছে উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা উদ্ধার করে কালিয়াচক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা দুজনেই মালদা হাসপাতালে চিকিৎসাধীন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। মোটরবাইক ও সাইকেলের মধ্যে সংঘর্ষে আহত হলেন মোটরবাইক আরোহী ও সাইকেল আরোহী দুজনেই। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার চৌরঙ্গী মুচিপাড়া এলাকায়। মোটরবাইক আরোহীর নাম সুজন মণ্ডল, বয়স ২৫, এবং সাইকেল আরোহীর নাম আতাউর রহমান, বয়স ৫৫। জানা যায়, সাইকেল আরোহী কালিয়াচক হাটে এসেছিলেন। হাট থেকে বাজার করে বাড়ি যাওয়ার পথে মুচিপাড়ার কাছে উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা উদ্ধার করে কালিয়াচক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা দুজনেই মালদা হাসপাতালে চিকিৎসাধীন। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।